ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। মনে করো এ একটি সেট, 1 2 3 4, বি 7 8 9 আর একটি সেট। তাহলে নিচের সম্বন্ধগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক নয়? এখানে R4 দিয়ে দিয়েছে 1,7, 2,8, 3,7, 4,8। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ এর উপাদানগুলি কি কি? 1 2 3 আর 4, আর বি এর উপাদানগুলি কি কি? 7 8 9। এবং R4 এর অর্ডার পেয়ার গুলো কি কি আছে? 1,7, 2,8, 3,7, 4,8। এবার এই ক্ষেত্রে দেখো, প্রত্যেকটির প্রথম পদ 1 2 3 4, এটি কোন সেট? এ সেট না? 1 2 3 4। তাহলে প্রত্যেকটির প্রত্যেকটি ক্রমিক জোড়ের প্রথম পদ আলাদা আলাদা একে অপরের থেকে, এবং প্রত্যেকটি জোড়ের প্রথম পদ বি এর কোনো না কোনো জোড়ের সাথে দেখো অ্যাসোসিয়েটেড। দেখো, 1 7-এর সাথে, 2-এর 8-এর সাথে সম্বন্ধ আছে, 3-এরও 7-এর সাথে আছে, 4-এরও 8-এর সাথে আছে। তার মানে এ সেটের প্রত্যেকটি উপাদানের জন্য বি সেটে আমি উপাদান খুঁজে পাচ্ছি। তাহলে আমি কি বলবো, এখানে R4 হলো অবশ্যই একটি অপেক্ষক। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।